এসো বায়োলজি শিখির ক্লাসে সবাইকে শুভেচ্ছা। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয় ভালো। তোমাদের সাথে আছি আমি মাহফুজ মাহবুব, সিনিয়র প্রভাষক প্রাণীবিজ্ঞান, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে এবং প্রথম অধ্যায় থেকে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস হতে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রগুলি লক্ষ্য করো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করি, তৃতীয় চিত্রটি লক্ষ্য করি, চতুর্থ চিত্রটি লক্ষ্য করি, পঞ্চম চিত্রটি লক্ষ্য করি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো তো, প্রাণীগুলি কি সব একই রকম দেখতে নাকি এদের মধ্যে কোনো ভিন্নতা রয়েছে? আমরা যদি পর্বের কথা বলি, তাহলে এগুলি কি একই পর্বের নাকি ভিন্ন ভিন্ন পর্বের মনে হতে পারে? একটু চিন্তা করো। হ্যাঁ, প্রাণীজগতের পর্বসমূহ নন কর্ডাটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এই ক্লাস শেষে আমরা নন কর্ডাটার প্রাণীগুলির বৈশিষ্ট্য বলতে পারবো। নন কর্ডাটা প্রাণীকে প্রধান পর্ব পর্যন্ত বিন্যস্ত করতে পারবো। প্রথমে আমরা যে পর্বটি সম্পর্কে জানব সেটি হচ্ছে পরিফেরা। এখন আমরা জানি পরিফেরা নামটি কিভাবে এসেছে। হ্যাঁ, ল্যাটিন পোরাস, যার অর্থ পোর বা ছিদ্র, এবং ফেরি অর্থ বহন করা। তাহলে আমরা নাম থেকে বুঝতে পারি পরিফেরা পর্বের প্রাণীরা দেহে অনেক ছিদ্র বহন করবে। এই জন্য এই পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। এরা বিভিন্ন আকার, আকৃতি ও বর্ণের হয়। এদের পৃথিবীর প্রায় সর্বত্র পাওয়া যায়। পূর্ণাঙ্গ অবস্থায় এরা পানির তলদেশে বা ভাসমান কোনো বস্তুর সাথে সংলগ্ন অবস্থায় থাকে। এদের প্রায় উদ্ভিদের মতো দেখায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু স্বাদু পানিতেও বাস করে। এখন আমরা পরিফেরা পর্বের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে জানব। এদের দেহে পূর্বেই বলা হয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যে ছিদ্রগুলিকে বলা হয় অস্ট্রিয়া। দেহে বিশেষ নালিকাতন্ত্র আছে যা দ্বারা দেহের অভ্যন্তরীণ পরিবহন সংঘটিত হয়। এদের দেহের যে গহ্বর, সেই গহ্বরকে বলা হয় স্পঞ্জসিল, এবং স্পঞ্জসিল একটি বড় ছিদ্রের মাধ্যমে বাহিরে উন্মুক্ত হয়, যেটিকে বলা হয় অস্কুলাম। দেহের ভিতর স্পঞ্জসিল নামক এক ধরনের প্রশস্ত গহ্বর থাকে যা দেহের বাইরে অস্কুলাম নামক ছিদ্রপথে উন্মুক্ত হয়। আমরা চিত্র একটু লক্ষ্য করি। এছাড়া এই পর্বের আরও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এরা সরলতম বহুকোষী প্রাণী, অপ্রতিসম, অর্থাৎ এদের দেহকে সমান দুটি অংশে ভাগ করা যায় না, অথবা কখনো কখনো অরীয় প্রতিসম হতে পারে। এ পর্বের বেশিরভাগ প্রাণী সামুদ্রিক। এরা গমনে বা চলাচলে অক্ষম, এককভাবে বা দলবদ্ধভাবে এরা বসবাস করে। এই পর্বের প্রাণীদের দেহে সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র অনুপস্থিত। কোয়ানোসাইট নামক বিশেষ ফ্ল্যাজেলাযুক্ত কোষ থাকে। এছাড়া দেহে অ্যামিবোসাইট, পিনাকোসাইট ইত্যাদি কোষও দেখা যায়। দেহে পরিপাকতন্ত্র থাকে না, মুখছিদ্র এবং পায়ুছিদ্র থাকে না। দেহে স্নায়ুকলা, শ্বসনাঙ্গ এবং রেচনাঙ্গ থাকে না। জীবনচক্রে অ্যাম্ফিব্লাস্টুলা ও প্যারেন কাইমুলা লার্ভা দেখা যায়। এখন আমরা উদাহরণগুলো লক্ষ্য করি। সাইকন, সাইকন জিলাটিনোসাম, স্পঞ্জিলা লোকাস্ট্রেস,
এরপর আমরা যে পর্বটি সম্পর্কে জানব সেটি হচ্ছে নিডেরিয়া। দুটি গ্রিক শব্দ নাইট এবং অ্যারিয়া এর সমন্বয়ে নিডেরিয়া শব্দটি গঠিত। গ্রিক নাইট অর্থ দংশক, কাটা, এবং ল্যাটিন অ্যারিয়া অর্থ মত বা সংযুক্ত। এই পর্বের প্রাণীরা দ্বিস্তরী। এসব প্রাণীর ভ্রূণদেহে এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটো কোষস্তর থাকে। স্তর দুটোর মধ্যবর্তী স্থানে মেসোগ্লিয়া উপস্থিত। দেহ অরীয় বা দ্বি অরীয় প্রতিসম, বহুকোষী, জলজ, এদের সিলোম থাকে না। এরা একলিঙ্গ বা উভলিঙ্গ হতে পারে এবং এরা একক বা দলবদ্ধভাবে বসবাস করে। জীবনচক্রে পলিপ এবং মেডুসা নামক দুই ধরনের আঙ্গিক গঠন দেখা যায়। পলিপ অযৌনদশা এবং মেডুসা যৌনদশা। দেহের অভ্যন্তরে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর রয়েছে, যা একটিমাত্র ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত। আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায়। দেহে কোনো তন্ত্র গঠিত হয়নি। শ্বসনকালে গ্যাসীয় আদান প্রদান ও রেচন দেহত্বকের মাধ্যমে ঘটে। জীবনচক্রের যৌনক্রম মেটাজেনেসিস পলিমরফিজম দেখা যায়। সাধারণত সিলিয়াযুক্ত প্লানুলা রার্ভার মাধ্যমে পরিস্ফুটন ঘটে। কোষীয় ও আঙ্গিক পর্যায়ে সকল ধরনের শ্রম বিভাগ বিদ্যমান। অযৌনজনন বা বার্ডিং এবং যৌনজনন বা সিনগামি দেখা যায়। উদাহরণ হাইড্রা বিরিডিস বা হাইড্রা ভালগারিস, ওবেলিয়া জেনিকুলা টাটা, অরেলিয়া অরিটা বা জেলিফিশ, মেট্রিডিয়াম সেনিল বা সাগর কুসুম এই পর্বের উল্লেখযোগ্য প্রাণী। এখন আমরা যেটি জানব সেটি হচ্ছে প্লাটিহেলমিনথেস। গ্রিক প্লাটিস যার অর্থ চ্যাপ্টা এবং হেলমিনথেস বা হেলমিনস যার অর্থ কৃমি। এই দুটি শব্দ থেকে প্লাটিহেলমিনথেস শব্দের উৎপত্তি। এই পর্বের বহু প্রাণী প্রধানত বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবের বাহিরে বা ভিতরে বসবাস করে। তবে কিছু কিছু প্রজাতি মুক্তজীবী, এরা স্বাদু পানির নালা, ঝর্ণা ইত্যাদিতে এবং কিছু কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। আবার এই পর্বের কোনো কোনো প্রাণী স্যাঁতসেঁতে ও ভেজা মাটিতে বাস করে। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা পর্বের কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য জেনে নেই। এরা ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী এবং অ্যাসিলোমেট, অর্থাৎ এদের ভ্রূণীয় স্তর থাকে তিনটি এবং এদের দেহে কোনো সিলোম থাকে না, তাই এদেরকে বলা হয় অ্যাসিলোমেট। এদের দেহ নরম, লম্বা, পৃষ্ঠীয় অঙ্কীয় তল বরাবর পাতা বা ফিতার মতো। রেচন তন্ত্র শিখাকোষ। এছাড়াও এই পর্বের আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায়। সেগুলি হচ্ছে পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ, অর্থাৎ মুখ, গলবিল ও অন্ত্র নিয়ে গঠিত, পায়ুছিদ্র থাকে না। অধিকাংশ প্রাণী উভলিঙ্গি, দেহ সিলিয়াযুক্ত এপিডার্মিস কিংবা কিউটিকল দ্বারা আবৃত থাকে। মেটামেরিক সেগমেন্টেশন বা খণ্ডীভবন অনুপস্থিত। দেহের অগ্রভাগে সুস্পষ্ট মস্তক এবং চোষক থাকে, যার সাহায্যে এরা পোষক দেহে আটকে থাকে। বিভিন্ন অঙ্গের ফাঁকে প্যারেনকাইমা জাতীয় মেসেনকাইমে পূর্ণ থাকে। জননতন্ত্র জটিল এবং উন্নত, স্বনিষেক বা পরনিষেক সম্পন্ন হয়। প্রধানত পরজীবী চোষক বা হুক দ্বারা পোষকের দেহে যুক্ত হয়। এই পর্বে যে সকল প্রাণীগুলি দেখা যায়
সেটি হচ্ছে টেনিয়া সোলিয়াম বা ফিতা কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা বা যকৃত কৃমি। এখন আমরা যে পর্বটি সম্পর্কে জানব সেটি হচ্ছে নেমাটোডা। এই পর্বের নামটি গ্রিক শব্দ নেমাটোস অর্থ সুতা এবং ইডিস আকৃতি, এই শব্দ দুটির সমন্বয়ে নেমাটোডা শব্দটি গঠিত। এই পর্বের অনেক সদস্যই পরজীবী, এদের কেউ কেউ উদ্ভিদের শিকড়ে বা শস্যদানায় যেমন গম ধান, বিভিন্ন প্রাণীর অন্ত্র রক্ত এবং অন্যান্য অঙ্গে পরজীবী হিসেবে বাস করে। আবার অনেকেই মুক্তজীবী, এরা মাটি বা পানিতেও বাস করে। এদের দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং দুপ্রান্ত সূচালো। পৌষ্টিক নালী সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। দেহগহ্বর মেসোডন আবৃত নয় বলে একে সিউডোসিলোম বলে। এই পর্বের আরও কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দেখা যায়, যেগুলি হচ্ছে বেশিরভাগ প্রাণী একলিঙ্গী, যৌনদ্বিরূপতা দেখা যায়, একজোড়া পার্শ্বীয় রেচন নালী বিদ্যমান, অনেক ক্ষেত্রে রেনেট কোষ নামক বিশেষ কোষের মাধ্যমে রেচন কার্য সম্পন্ন হয়, পেশিতন্ত্র সুগঠিত কিন্তু শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত, যৌনজনন দেখা যায়, স্নায়ুতন্ত্র একটি নার্ভ রিং এবং দীর্ঘ স্নায়ুরজ্জু যুক্ত, কিছু প্রজাতিতে র্যাবিডিটি ফর্ম এবং মাইক্রোফাইলোরিয়া লার্ভা দেখা যায়। অধিকাংশ প্রজাতি পরজীবী রূপে উদ্ভিদ দেহে এবং প্রাণীদেহে বাস করে, কিছু স্বাধীনজীবী। সাথী বন্ধুরা, এখন আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, যেটি গোলকৃমি নামে পরিচিত এবং শিশুরা সাধারণত এই পরজীবী দ্বারা বেশি আক্রান্ত হয়ে থাকে। লোয়া চোখকৃমি। এখন আমরা যে পর্বটি সম্পর্কে জানব সেটি হচ্ছে অ্যানেলিডা। গ্রিক শব্দ অ্যানুলাস, অ্যানুলাস লিটিল রিং বা ছোট আংটি এবং ইডোস বা ফর্ম বা রূপ থেকে অ্যানেলিডা শব্দের উৎপত্তি। পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ এবং ট্রপিক্যাল অঞ্চলে এই পর্বের প্রাণীদের দেখা যায়। এদের বহু প্রজাতি স্বাদুপানিতে এবং বহু প্রজাতি সমুদ্রে বাস করে। এই পর্বের অনেক প্রাণী স্যাঁতস্যাঁতে মাটিতে বাস করে। এদের মধ্যে কিছু প্রাণী পাহাড়ের পারে, কিছু অগভীর সমুদ্রের তলদেশে বাস করে, অপরপক্ষে কিছু প্রজাতি পাথরের নিচে বা মাটির গর্ত বাস করে। এখন আমরা এর কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য জেনে নিই। এরা ত্রিস্তরী, অর্থাৎ এদের এক্টোডার্ম, মেজোডার্ম এবং এন্ডোডার্ম বিদ্যমান। দেহ লম্বা, নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিউটিকল দিয়ে আবৃত এবং প্রকৃত সিলোমযুক্ত। নেফ্রিডিয়া নামক প্যাঁচানো নালিকা প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে। সাধারণত সিটা অথবা প্যারাপোডিয়া নামক অঙ্গ চলনে সহায়তা করে। এই পর্বের আরও কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, যেগুলি হল এক, জীবনচক্রে ট্রোকোফোর লার্ভা থাকতে পারে বা নাও পারে। প্রায় সব প্রজাতির পলিকিটা ব্যতীত দেহে ক্লাইটেলাস থাকে। সিক্ত দেহতক শ্বসন অঙ্গরূপে কাজ করে, যেমন কেঁচো। কিছু ফুলকার সাহায্যেও শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। এরা একলিঙ্গ যেমন নিরিস ও উভয় লিঙ্গ যেমন কেঁচো এবং যোগ প্রকৃতির হয়ে থাকে। যৌনজনন দেখা যায়, মিঠা পানি, লোনা পানি বা স্থলে বাস করে। আমরা কিছু উদাহরণ দেখে নিই। মেটোফিট পোস্তুমা, হিরুডু মেডিসিলিস বা যোগ। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য একটি দলীয় কাজ থাকবে। তো
তোমরা দুটি দলে বিভক্ত হয়ে যাবে। ক গ্রুপ নমুনা দুটি পর্যবেক্ষণ করে উক্ত পর্বে দুটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবে। খ গ্রুপ নমুনা দুটি পর্যবেক্ষণ করে উক্ত পর্বে দুটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবে। এখন আমরা কি শিখলাম একটু দেখে নিই। প্যারাপোডিয়া কি, হাইড্রোভালগারিস কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায় এমন একটি পর্বে তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য বলো, গোলকৃমি ও কেঁচো প্রাণী দুটির গঠন বৈশিষ্ট্যের বৈসাদৃশ্য বলো। তোমাদের জন্য একটি বাড়ির কাজ থাকবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় অ্যানেলিডা পর্বের প্রাণী কীভাবে গুরুত্বপূর্ণ হতে পারে বিশ্লেষণ করো। আজকে এ পর্যন্ত, আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।